ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله বোন প্রশ্ন করেছেন তার আরেক বোনের পক্ষ থেকে যে তার ছেলে হয়তো আল্লাহ তাআলা তাকে বাচ্চা দেবেন কিন্তু স্বামীর সাথে তার অধিকাংশ সময় ছোটখাটো বিষয় নিয়ে গণ্ডগোল হয় এবং কথা কাটাকাটি হয় এবং এক্ষেত্রে উনি অনেক কষ্ট পান, তো এক্ষেত্রে তিনি কি করবেন? এই ক্ষেত্রে তার করণীয় হলো তাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, স্বামীকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, স্বামীর কথাকে প্রাধান্য দিতে হবে এবং তার ছোটখাটো বিষয়ে বিরোধিতা করা যাবে না, সেখানে নীরবতা অবলম্বন করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে কর্তৃত্বকারী বানিয়েছেন, আল্লাহ বলছেন আর রিজাল ও কাওয়ামুন আলান নিসা, নারীরা পুরুষরা হচ্ছে নারীদের উপরে কর্তৃত্বকারী, এই জন্য যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন এবং তাকে পুরুষের নারীর উপরে কর্তৃত্ব দিয়েছেন, এই জন্য যে তারা নারীর জন্য অর্থ ব্যয় করে বা কামে রোজগার করে উপস্থিত করে। তো এই জন্যে ছোটোখাটো বিষয় নিয়ে মনে যদি তার ভালো না লাগে তবুও সে সেটাকে মেনে নেবে এবং চুপ থাকবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর পরে যদি কোনো মানুষকে সেজদা করার জন্য অনুমতি দেওয়া হতো তাহলে নারীকে বলা হতো তার স্বামীকে সেজদা করতে। তো যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এজন্যে ঝগড়াতে লিপ্ত হওয়া এবং তার মতের বিপক্ষে যাওয়া কোনো ক্রমে উচিত নয়। ঠিক আছে, তো আমি এই বিষয়ে একটা বই সাজেশন দিলাম, এই বইটা আপনারা পড়বেন এবং ওই বোনকেও পড়তে দিবেন। আল্লাহ তাআলা আলাম।